बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी कैमन आलहमदुल्लाहराट पार करना भाईर कारण से क्षेत्र में एकमात्र रेमेडी क्योंकि परिच्छनता सचेतनता तुम्हारा सचेतनता मेनटेन करो परिच्छनता अवलम्बन करो तो हाँ इनशाल्लाह कर सबा तो आज के पढ़ाटा आज की प्रथम अष्टम श्रेणी क्लास निचि इंग्रेजी सेकेंड पेपर उपरे नारेशन तुम्हारे पढ़ा स्पीच बा नारेशन जी बोलो तब नवम दशम श्रेणी जरा पढ़ाशुना करो ताओ क्लास अनुसरण करार चेष्टा करो तो प्रथम ये स्पीच बा नारेशन दो प्रकार एट तुम्हारा एक खाना लिखे नाओ एक हलो डायरेक्ट अथवा डायरेक्ट जी बोलो तुम डायरेक्ट स्पीच और एक हलो इनडायरेक्ट प्रकाशित है तक इनडायरेक्ट स्पीच नारेशन एक स्मरण रखे डायरेक्ट नारेशन इनडायरेक्ट नारेशन तुम्हारे और किसी स्मरण रखार ये मुहूर्त दरकार नहीं नारेशन दो प्रकार डायरेक्ट नारेशन इनडायरेक्ट डायरेक्ट स्पीच स्पीचो बला चले नारेशन बला अने तो डायरेक्ट स्पीच इनडायरेक्ट स्पीच और एक जिस मन रखे प्रत्येक स्पीच प्रत्येक स्पीच पार्ट थे एक अंश की बोले प्रथम अंश बोला रिपोर्टिंग रिपोर्टिंग स्पीच দ্বিতীয় অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ একটা হলো রিপোর্টিং আর একটা হলো রিপোর্টেড রিপোর্টিং স্পিচের পর একটা কমা থাকবে আর রিপোর্টেড স্পিচটা এইভাবে ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে এই যে কমাটা থাকবে কমার নাম হবে ইনভার্টেড কমা আর এই ন্যারেটিভ রিপোর্টিং স্পিচের পর একটি কমা থাকবে रिपोर्टिंग स्पीच अपरटा के बोला रिपोर्टेड रिपोर्टेड स्पीच कमाटाके बोला हय इनवर्टेड कमा इनवर्टेड এখানে একটা কমা আমরা ব্যবহার করেছি সাধারণত আমরা যে কমা ব্যবহার করি তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসটা পেলাম সেটা হলো রিপোর্টিং স্পিচ এন্ড রিপোর্টেড স্পিচ দুইটা পার্ট থাকে প্রত্যেকটা ন্যারেশনে আরেকটা পেলাম হলো ন্যারেশন বা স্পিচ দুই প্রকার ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ আর দুটো পার্ট থাকে একটাকে বলবো আমরা প্রথম অংশটাকে যেটার মাধ্যমে বক্তব্য The sentence or the part of sentence narration which expresses the main or main speech or the speech of the speaker. Speech of the speaker that is called reported speech. Again, the part of sentence or the sentence that expresses The main speech is called reporting speech, and the part of the narration that is the speech of the speaker that is called reported speech. अर्थात
বক্তার মূল বক্তব্যটাই হলো রিপোর্টেড স্পিচ, আর যে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তাহলে আসো এবার আমরা একটু যাই যে ডাইরেক্ট নারেশনকে কিভাবে আমরা ইনডাইরেক্ট নারেশনে পরিণত করব। নিশ্চয় তোমরা স্মরণ রাখবে নারেশন দুই প্রকার, ডাইরেক্ট নারেশন ইনডাইরেক্ট। আর নারেশনের দুইটা অংশ আছে, একটা রিপোর্টিং স্পিচ আর একটা রিপোর্টেড স্পিচ। এই চারটা কথা স্মরণ রেখেই আমরা সামনে অগ্রসর হতে থাকব। দেখো আমি এখন লিখব কামাল সেজ কমান নট কমা শুরু আই ইউটিলাইজ। দেখো এটা রিপোর্টিং স্পিচ আর এটা রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট নারেশন। আছে আমরা ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট করলে আমরা বলবো কামাল সেজ। এই যে কমাটা আছে তার জায়গায় একটা দেড় বসতে দিব, আর এই আইটাকে কামালের সাথে মিলিয়ে পরিবর্তন করলে এটা হি হয়ে যাবে। আর ইট এখানে আমরা একটা এ যোগ করে দিলাম, ইটস কেন করলাম, আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, এটাও প্রেজেন্ট ডেফিনিট টেন্সে থাকবে। তাহলে প্রেজেন্ট ডেফিনিট টেন্সের একটা নোট আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, ইফ দ্য সাবজেক্ট ইজ অফ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার দেন এস বা ইএস ভার্বের শেষে যোগ হয়, দেন এস বা ইএস ইজ অ্যাডেড আফটার দ্য ভার্ব। সেই এসটা আমরা এখানে যোগ করলাম, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যে যোগ হয় আমরা সেটা করলাম, তারপরে তাহলে নিশ্চয় তোমরা এখন আমাদের এটা ইনডাইরেক্ট নারেশন হয়ে গেল। এখানে ছিল কামাল সেজ আই ইন্টারেস্ট, আর আমরা বললাম কামাল সিজ, এই কমার জায়গায় দিলাম দ্যাট এই কমাটার জায়গায়, আর এই আইটাকে হি দিয়ে পরিবর্তন করলাম, বাপটা ঠিকই আছে শুধু একটা এন যোগ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে অবজেক্ট অবজেক্টের জায়গায় থেকে গেল। তাহলে আমার ডাইরেক্ট নারেশন ইনডাইরেক্ট নারেশনে পরিণত হলো। এবার আসো আরেকটা উদাহরণ, ডাইরেক্ট নারেশন আছে মাদার সেজ আই হেল্প দ্য পুর। এখানে বলা হলো মা বললেন যে আমি গরিবকে সাহায্য করি। দেখো তাহলে এটাকে আমরা ইনডাইরেক্টে ডাইরেক্ট করি, তাহলে কী হবে, মাদার সেজ কমার জায়গায় কী হবে বলো, দ্যাট ইয়েস ইউ আর রাইট দ্যাট এই আইটা মায়ের সাথে মিলে কী হয়, সি হেল্প থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস যোগ হয়ে গেল দ্য পোর। তাহলে আমরা কী পেলাম, মাদার সেজ দ্যাট শি হেল্পস দ্য পোর। আসলে কিন্তু বিষয়টা খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। আমরা চারটা কথা এতক্ষণে বলেছি, ন্যারেশন দুই প্রকার ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গিয়ে এই কমাটাকে আমরা দ্যাট দিয়ে পরিবর্তন করলাম, অর্থাৎ দ্যাট বসার কারণে এই কমাটা উঠে গেল, এবং ন্যারেশনটা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে যায় তখন ইনভার্টেড কমাটাও অপসারিত হয়, ইনভার্টেড কমাটা আর থাকে না। তাই নিশ্চয়ই তোমরা এই বেসিক জিনিসটা বুঝতে পেরেছ। আসো এখন আমি তোমাদেরকে অন্য একটি বিষয়ের উপরে নিয়ে যাই, সেটা হলো এখন তো রিপোর্টিং স্পিচটা আমি বলেছিলাম যেমন কামাল সিজ, আচ্ছা আমি বললাম কামাল উইল সে, আমি বললাম কামাল সে। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে আর এটা ফিউচার টেন্সে আছে। আমি বললাম সে একইভাবে আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। দেখো আই ইট রাইস, কিন্তু এখানে কিন্তু একটু পরিবর্তন আছে, কামাল সেস, কামাল উইল সে, কামাল সে, দ্যাট ইজ এই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এগুলো হলো একটা হলো প্রেজেন্ট আর একটা হলো ফিউচার, আর এটা হলো পাস্ট, সেটা হলো পাস্ট টেন্স আছে।
তোমাকে স্মরণ রাখতে হবে রিপোর্টিং স্পিচটা, খুব স্মরণ রাখতে হবে রিপোর্টিং স্পিচটা। যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সে এখানে ডাইরেক্ট নারেশনের যেই টেন্সে আছে ইনডাইরেক্ট নারেশনের সেই টেন্সেই থাকবে। যেমন এখানে আমরা বলেছিলাম কামাল কামাল সেজ দ্যাট কামাল সেজ দ্যাট হি ইজ রাইট। দেখো এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমার কামাল will say that he is nice. এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা তোমাদেরকে স্মরণ রাখতে বলবো আমি, এটাই আজকে স্মরণ রাখার বিষয়। সেটা হলো কি, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটাই কিন্তু তোমাদের, দিস ইজ ইউ হ্যাভ টু বি রিমেম্বার, ইউ হ্যাভ টু রিমেম্বার। তাহলে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু এটা যেই টেন্সে আছে সেই টেন্সে আর থাকতে পারে না। সাধারণত যেমন কামাল সে, তুমি উদাহরণটা দেখো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এখন এটা আমার সেট আছে, কাজে এটাকে আমি আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে পারবো না। হি হ্যাড রাইস, এটা পাস্ট ইনডিফিনিটে চলে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় চলে গেল, পাস্ট ইনডিফিনিটে। কেন, কারণ রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা বের হয়ে আসলো, এখান থেকে একটি ফর্মুলা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। সেটা হলো রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটি পরিবর্তিত হবে। কিভাবে হবে তা একটি শব্দ মনে রাখতে হবে, সেটা হলো করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে নোটটা একটু লিখে নাও, ইফ দা রিপোর্টিং স্পিচ ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স দা রিপোর্টেড স্পিচ টেন্স অফ রিপোর্টেড স্পিচ লেখো আমি, দেখো দা টেন্স অফ রিপোর্টেড স্পিচ উইল রিমেইন দা সেম, উইল রিমেইন দা সেম, একই থাকবে। আমি এটা বুঝাতে চাইলাম যে রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা একই টেন্সে থাকবে, অর্থাৎ যেটা যে সেটা যে টেন্সে ছিল সেই টেন্সে থাকবে। এখন এটা মুছে দাও, এটা লিখছ লিখছ লিখে রাখো, এরপরের অংশ দেখো। বাট এটা হলো আজকে পড়ার মেন ইম্পর্টেন্ট বিষয়, বাট ইফ দা রিপোর্টিং স্পিচ is in past tense then the sentence then the sentence of reported speech will be changed
বাংলায় হলো অনুরূপ, but if the recording space is in the past tense, then the sentence of reported speech will be changed as corresponding past. অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যদি past tense এ থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি করসপন্ডিং past tense এ চলে যাবে, অর্থাৎ অনুরূপ অতীতে চলে যাবে। সেটা ছয়টা জায়গায় হয়ে থাকে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ওটা past ইনডেফিনিটে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে past কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট past পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past পারফেক্ট কন্টিনিউয়াস, past ইনডেফিনিট থাকলে past পারফেক্ট, past কন্টিনিউয়াস থাকলে past পারফেক্ট কন্টিনিউয়াস, ছয়টা টেন্স। আর কোনো মডাল অক্সিলারি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা পাস্ট ফর্মে চলে যাবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আর ওইটা যেমন আছে তেমনই চলে যাবে, কোনো পরিবর্তন হবে না। তো নিশ্চয়ই তোমরা আমার কয়েকটি মৌলিক কথা শুনে রাখার চেষ্টা করবে। সেটা হলো ন্যারেশন দুই প্রকার, ন্যারেশনে দুইটা অংশ থাকে, ন্যারেশনের রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, এবং রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটি করসপন্ডিং পাস্ট টেন্স হয়। এই মৌলিক কথাটা স্মরণ রাখবে। আমি আশা করি আগামী দুই একটা ক্লাস পরেই তোমরা নিজেরা ন্যারেশন পরিবর্তন করবে, তাতে তোমাদের কোনোই সমস্যা হবে না। থ্যাংক ইউ।